হালিশহরের জেটিআই ব্যবসায়ী খুনের ঘটনায় একজনকে আটক করলো পুলিশ। গতকাল বাড়ি থেকে উদ্ধার হয় ব্যবসায়ী ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের রক্তাক্ত মৃতদেহ। ময়নাতদন্তে প্রাথমিক রিপোর্টে উল্লেখ, শ্বাসরোধ করে খুন করা হয়েছে, মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়ে থাকতে পারে বলেও অনুমান পুলিশের। শনিবার রাতেও ফোনে কথা হয়, তারপরই মোবাইল বন্ধ হয়ে যায় দাবি ব্যবসায়ী স্ট্রিট। খুনের কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে জোড়াসাঁকো ক্যাম্পাসে হেরিটেজ ভবন ভাঙা এবার নিষেধাজ্ঞা। আর যেন ভাঙা না হয় নজর দিতে হবে রাজ্যকে, ভাঙা হলে জবাবদিহি করতে হবে রাজ্যকেই। হুঁশিয়ারি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের, রাজ্য এবং বিশ্ববিদ্যালয়কে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হলো। হেরিটেজ ভবনের অব্যবহৃত ঘর ভেঙে নতুন নির্মাণের অভিযোগ মামলাকারীর। যে ঘরে রবীন্দ্র বঙ্কিম প্রথম সাক্ষাৎ হয় সেই ঘরে তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির অফিস, কবিগুরুর পরিবর্তে ঝোলানো হয়েছে তৃণমূল নেতাদের ছবি, অভিযোগ মামলাকারীর। গ্রেড ওয়ান হেরিটেজের দুটি ঘর ভাঙার অভিযোগ, মামলার পরবর্তী শুনানি 21 নভেম্বর। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসে হেরিটেজ ভবন ভাঙায় নিষেধাজ্ঞা জারি হলো। আর যেন হেরিটেজ ভবন ভাঙা না হয় রাজ্যকেই নজরদারি করতে হবে, ভাঙা হলে জবাবদিহি করতে হবে রাজ্যকেই। হুঁশিয়ারি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের, রাজ্য এবং বিশ্ববিদ্যালয়কে এই নিয়ে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে। হেরিটেজ ভবনের অব্যবহৃত ঘর ভেঙে নতুন নির্মাণের অভিযোগ করেন মামলাকারী। যে ঘরে রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম সাক্ষাৎ হয় সেই ঘরে তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির অফিস তৈরি হয়েছে, কবিগুরুর পরিবর্তে ঝোলানো হয়েছে তৃণমূল নেতাদের ছবি, এমনটাই অভিযোগ করেন মামলাকারী। গ্রেড ওয়ান হেরিটেজের দুটি ঘর ভাঙার অভিযোগ ওঠে, মামলার পরবর্তী শুনানি 21 নভেম্বর। নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলের দুই হিসাবরক্ষককে এবার তলব ইডির। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। ইডি সূত্রে দাবি, তাপস মণ্ডলের দুই হিসাবরক্ষক গৌতম দাস ও তাপস মিশ্র মূলত সল্টলেকের মহিষবাথানের অফিসে বসতেন, তারাই নগদ টাকার লেনদেন করতেন বলে ইডি সূত্রে দাবি। ইডি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে তাপস মণ্ডল দাবি করেন নগদ টাকা প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে পাঠানো হতো, পর্ষদের লোক এসে তা নিয়ে যেত। তাপস মণ্ডলের দুই হিসাবরক্ষককে জিজ্ঞাসাবাদ করে জানতে চাওয়া হবে মহিষবাথানের অফিসে কারা টাকা নিতে আসতেন, পর্ষদের অফিসে কাদের টাকা পাঠানো হতো। খবর ইডি সূত্রে। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ চালকল ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে চতুর্থবার দিল্লির ইডির দপ্তরে তলব। ইডি সূত্রে খবর, রাজীব তথ্য গোপন করছেন, সঠিক তথ্য দিচ্ছেন না, তাই নথি সামনে রেখে ফের তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এর আগে তিনবার তলব করা হলেও রাজীব সহযোগিতা করেননি বলে ইডি সূত্রে দাবি। অনুব্রত ঘনিষ্ঠ চালকল ব্যবসায়ী রাজীব ভট্টাচার্য তৃণমূলের অঞ্চল সভাপতি।